নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মটরশুটির কচুরি বা কড়াইশুটির কচুরি। শীতকালে সন্ধেবেলা হোক, সকালবেলা হোক বা রাতের বেলা হোক, আপনারা যে কোনো সময় এই রেসিপিটা বাড়ির সকলের জন্য বানিয়ে ফেলতে পারেন। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু কড়াইশুটির কচুরি খেতে ভীষণ পছন্দ করে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই কড়াইশুটির কচুরি কীভাবে বানাব। প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। তেল আর নুনটা ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। বাড়িতে রুটি, পরোটা বা লুচি বানানোর সময় আমরা যেই রকমভাবে ময়দাটা মাখি সেইভাবেই ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, এবারে আমি এর ওপরে একটু তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে ময়দার গায়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে 1/2 ঘন্টা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি 500 গ্রাম মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিগুলো আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি, এর একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে নেওয়া হয়ে গেছে, আমি কিন্তু খুব মিহি পেস্ট বানাইনি, একটু দানা দানা ভাব থাকবে, এই রকম করে পেস্টটাকে বানিয়ে নিতে হবে। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, ছোটো ছোটো করে ভেঙে দিয়ে দিয়েছি। প্রথমে আমি লঙ্কাটাকে একটু হালকা ভেজে নিচ্ছি, তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দেব 1 টিস্পুন গোটা ধনে। সব কিছুকে আমি কড়াইয়ে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। মশলাটা ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়। গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলাটাকে আমি ভেজে নিচ্ছি। মশলা ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আমি মশলাটাকে একটু ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে আর 1/2 শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর জিরেটাকে একটু হালকা ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে মটরশুঁটির যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে এটাকে নাড়াচাড়া করে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 7 অনুযায়ী নুন। নুন আর হলুদটা দিয়ে মটরশুঁটির পেস্টটাকে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নেব, তবে গ্যাসটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। যখন দেখবেন মটরশুঁটির মধ্যে আর কোনো জল ভাব নেই আর পুরটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখনই বুঝতে হবে পুরটা একদম রেডি হয়ে গেছে। দেখুন পুরটা একদম রেডি, নাড়ছি কড়াই থেকে ছেড়ে ছেড়ে চলে আসছে, আর নাড়লেও এটা এক জায়গায় হয়ে যাচ্ছে, অর্থাৎ পুরটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি এবার অফ করে দিয়েছি। অফ করে দিয়ে যে ভাজা মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ভাজা মশলাটাকে ভালো করে পুরটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভাজা মশলাটা গুঁড়িয়ে নেওয়ার পর অবশ্যই মশলাটাকে ঢাকা দিয়ে রাখবেন, কারণ মশলাটার মধ্যে একটা খুব সুন্দর স্মেল থাকে, ঢাকা দিয়ে না রাখলে স্মেলটা বেরিয়ে যাবে। পুরটার সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, ময়দাটাও 1/2 ঘন্টা মেখে রাখা হয়ে গেছে। এবার ময়দার থেকে লেচি কেটে নেব। লেচি কেটে গোল করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এখান থেকে একটা লেচি তুলে নিচ্ছি, হাত দিয়ে এইভাবে গোল করে নিয়ে মাঝখানটা এইভাবে আঙুলে চাপ দিয়ে একটা বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। বাটির মতো এটা বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে একটু একটু করে পুরটা দিয়ে দিচ্ছি।
আঙুল দিয়ে পুরটাকে একটু চেপে চেপে দিচ্ছি। এবারে মুখটা আমি বন্ধ করে দেব। দেখুন, এইভাবে হাত দিয়ে মুখটা বন্ধ করে সবটুকুনি এক জায়গায় করে পেঁচিয়ে দিচ্ছি। এবারে এটাকে গোল করে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। এবারে বেলার জন্য আমি একটা বেলন চাকি নিয়ে নিয়েছি। চাকিতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবারে হাত দিয়ে প্রথমে আমি একটু হালকা চেপে চেপে বড় করে নিচ্ছি, তারপরে বেলন দিয়ে এটাকে বেলে নিচ্ছি। বেলার সময় একটু হালকা হাতে আস্তে আস্তে বেলতে হবে, না হলে পুরটা বেরিয়ে যেতে পারে। দেখুন, আমার এটা বেলে নেওয়া হয়ে গেছে, পুর কিন্তু একটুও বাইরে বেরিয়ে যায়নি। এইভাবে আমি সবগুলো বেলে নেব। ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রিফাইন তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি একটা মটরশুটির কচুরি বা কড়াইশুটির কচুরি দিয়ে দিলাম। খুন্তি দিয়ে সাইডগুলোকে একটু এইভাবে হালকা চেপে চেপে দিচ্ছি, যাতে করে এটা ভালো মতো ফুলে যায়। দেখুন, কচুরিটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে, ফুলে হালকা ফেটেও গেছে, কিন্তু পুরটা একদমই বেরোয়নি। এইভাবে যদি মটরশুটির কচুরি বানানো হয় তাহলে পুর কিন্তু একদমই বেরিয়ে যাবে না। এই একইভাবে আমি আরও একটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটাও কিন্তু খুব সুন্দর ফুলে গেছে। এবারে এটাকে উল্টে দিয়ে আমি এই সাইডটাও একটু হালকা ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে এটাকেও আমি তুলে রেখে দিচ্ছি। এইভাবেই আমি সবগুলোকে ভেজে নেব। কড়াইশুটির কচুরি বা মটরশুটির কচুরি একদম রেডি, আমি সার্ভ করে দিয়েছি। আমি ভেতরটা কতটা সুন্দর হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভেতরে কত পুর রয়েছে, পুর কিন্তু একটুও বেরিয়ে যায়নি। এইরকমভাবে যদি মটরশুটির কচুরি বা কড়াইশুটির কচুরি বানানো হয় তাহলে পুর কিন্তু একদমই বেরোবে না। ভেতরটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এটা খেতে কতটা টেস্টি হবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।